আশ্চর্যকর প্রতিভা, জিভারে ব্যবহার করে মোবাইল, ওঠ আর জিভারে মোবাইলতে করে ভিডিও এডিটিং। আপনি মই করিব নোৱাৰা অসাধ্য সাধন করে দেখাইছে এই বিশেষভাবে সক্ষম যুবকজনে। মোবাইলত থকা সকলোবোৰ অপশন জিভারে অপারেট করব পাৰে তেওঁ। হাতটো ওচৰে ভৰিও নচলে, কিন্তু ঈশ্বৰৰ কিবা এটা ডাঙৰ বৰদান আছে, মোবাইলটো জিভাৰে চুৱে, মোবাইলটো জিভাৰে তেওঁ সকলো কৰিব পাৰে। তেওঁ এটা ইউটিউব চেনেল আছে, হেমন্ত বৰা ইউটিউব চেনেল বুলি, সেইটো তেওঁ নিজেই চলায়। নাম হেমন্ত বৰা। 31 বছৰীয়া হেমন্ত বৰাৰ ঘৰ গহপুৰৰ বৰিগাঁৱত। বিশেষভাৱে সক্ষম যুৱকজনে হাত ভৰিৰ অসুস্থতা সত্ত্বেও নিজৰ প্ৰায়বোৰ কাম নিজেই কৰি আহিছে, কারো সহায় নোলোয়াকৈ মোবাইলও ব্যবহার করে আছে। কেবল সেয়াই নয়, নিজের একটা ইউটিউব চ্যানেলও খুলিছে বিশেষভাবে সক্ষম হেমন্ত বৰাই, যত নিজে করা নৃত্যর ভিডিও আপলোড করে। আন দশজনের দরে তেওঁৰ আছে আশা প্রত্যাশা। শারীরিক প্রতিবন্ধকতার সকলো বাধা নেওচি হেমন্ত বৰাই নিজের ধরনের কামবোর করে গেছে। গহপুরের পৰা পলাশ ফুকন, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আশ্চর্যকর প্রতিভা, জিভারে ব্যবহার করে মোবাইল, ওঠ আর জিভারে মোবাইলতে করে ভিডিও এডিটিং। আপুনি মই করিব নোৱাৰা অসাধ্য সাধন করে দেখাইছে এই বিশেষভাবে সক্ষম যুবকজনে। মোবাইলত থকা সকলোবোৰ অপশন জিভারে অপারেট করব পাৰে তেওঁ। হাতটো ওচৰে ভৰিও নচলে, কিন্তু ঈশ্বৰৰ কিবা এটা ডাঙৰ বৰদান আছে, মোবাইলটো জিভারে চুৱে, মোবাইলটো জিভারে তেওঁ সকলো কৰিব পাৰে। তেওঁ এটা ইউটিউব চেনেল আছে, হেমন্ত বৰা ইউটিউব চেনেল বুলি, সেইটো তেওঁ নিজেই চলায়। নাম হেমন্ত বৰা। 31 বছৰীয়া হেমন্ত বৰাৰ ঘৰ গহপুৰৰ বৰিগাঁৱত। বিশেষভাৱে সক্ষম যুৱকজনে হাত ভৰিৰ অসুস্থতা সত্ত্বেও নিজৰ প্ৰায়বোৰ কাম নিজেই কৰি আহিছে, কাৰো সহায় নোলোৱাকৈ মোবাইলো ব্যৱহাৰ কৰি আহিছে। কেৱল সেয়াই নহয়, নিজৰ এটা ইউটিউব চেনেলো খুলিছে বিশেষভাৱে সক্ষম হেমন্ত বৰাই, যত নিজে কৰা নৃত্যৰ ভিডিঅ' আপলোড কৰে। আন দহজনৰ দৰে তেওঁৰ আছে আশা প্ৰত্যাশা। শারীরিক প্রতিবন্ধকতার সকলো বাধা নেওচি হেমন্ত বৰাই নিজের ধরনের কামবোর করে গেছে। গহপুরের পৰা পলাশ ফুকন, নিউজ 18, অসম নর্থ ইস্ট।